ওয়েলকাম ফ্রেন্ডস, চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বহুদিনের পর প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। দেখুন, এই সেই বিজ্ঞপ্তি 23/11/2020 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে এটা প্রকাশিত হয়েছে। নোটিফিকেশনে কি বলছে দেখুন, ফর দ্য পারপোজ অফ ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশনস ফর ভেরিফিকেশন স্ক্রুটিনি of the testimonials for ascertainment of training qualification obtained 2014 qualified trained candidates, মানে 2014 টেট কোয়ালিফাই ক্যান্ডিডেটস, মানে প্রাথমিক যে টেট কোয়ালিফায়াররা, তাদের ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ইন টার্মস অফ দ্য ওয়ার্ডার অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইট ইটস মেমোরাম্বর, যেটা দেওয়া আছে ডেটেড 23/11/2020, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য টেট 2014 কোয়ালিফাইড ট্রেন্ড অ্যাজ অন ডেট ক্যান্ডিডেটস ফর ভেরিফিকেশন অর স্ক্রুটিনি অফ দিয়ার টেস্টিমোনিয়াস ফর অ্যাসারটেনমেন্ট অফ দিয়ার ট্রেনিং কোয়ালিফিকেশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নোটিফিকেশন নম্বর, যেটা দেওয়া আছে। তাহলে বোঝাই যাচ্ছে অনলাইন মোডে বা অনলাইন অ্যাপ্লিকেশনস অনলাইনের মাধ্যমে 2014 টেট প্রার্থীদের জন্য, টেট পাস করা প্রার্থীদের, প্রাথমিক টেট পাস করা প্রার্থীদের জন্য ভেরিফিকেশন অথবা স্ক্রুটিনি শুরু হচ্ছে। দ্য ক্যান্ডিডেটস দোজ হু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ফাইনাল এক্সামিনেশনস অ্যাজ অন ডেট অফ সার্চ ট্রেনিং কোর্সেস অ্যাজ নোটিফাইড ইন দি অ্যাফোরমেনশনড নোটিফিকেশনস অফ দ্য এনসিটি মে অলসো অ্যাপ্লাই। The portal for online application shall open in the website www.wbbpe.org for submission of the applications on and from 25th November 2020, মানে নভেম্বর মাসের 25 তারিখ থেকে পোর্টালটা ওপেন করা হচ্ছে। In strict adherence to the procedures given below, কী কী করতে হবে দেখো সবাই, enter ইনটু দ্য পোর্টাল, পোর্টালে প্রবেশ করতে হবে, ক্লিক অন দ্য লিঙ্ক, লিঙ্কে ক্লিক করতে হবে, এন্টার ডেট রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, ডেট রোল নাম্বার এবং জন্ম তারিখটা এখানে দিতে হবে। প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশনস লেট ডাউন দেয়ার ইন, তারপরে নিচের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো ফলো করতে হবে। দ্য লাস্ট ডেট অফ সার্চ অনলাইন ফর্ম ফিল আপ অ্যান্ড সাবমিশন দেয়ার অফ ইস 1 December 2020, ডিসেম্বর মাসের 1 তারিখে এটা শেষ হয়ে যাচ্ছে। তো অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য একটা সুখবর, অবশ্যই আপনারা 25 তারিখ থেকে পোর্টাল ওপেন হবে, আপনারা অনলাইনে ভেরিফিকেশনের জন্য আবেদন করুন। ধন্যবাদ।